আল্লাহর নবী যুদ্ধের কিনারে থেকে যায়। হযরত আলীর কোয়ালিদি ওয়ালি একটু তুমি অপেক্ষা করো, ওই নবী কি করবেন? কই আমি রাসূলুল্লাহ ক্লান্ত লাগতেছে রে, আমি একটু ঘুমাবো। সুবহানাল্লাহ। এই কারণে ওলামায়ে কেরাম বলে, সাহাবায়ে কেরাম বলে, ফিকহ বিদ্যান বলে রে, নবী ঘুমায় নবীর অন্তরের চক্ষু ঘুমায়। কথা বলে অন্তরের চক্ষু ঘুমায়, কেন ঘুমায় না? নবী আমার ডাক দিয়ে বলে, নবী আমার যখন অসুস্থ হয়ে যায় এই কথাটা বলে যায় বাকি দিয়ে, যেহেতু নবীর অন্তরের চক্ষু ঘুমায় না। নবী আমার মসজিদে নববীতে সব সাহাবীকে একত্র করে এলান করে দিলেন, সাহাবে কারামরে কেউ কি আমার কাছ থেকে কিছু পাইবানি? স্যার উপরে আছে, আয়েন স্যার আমি দিয়ে, আমি তো খেয়াল করে দিই, আয়েন আয়েন আমি উপরে ডাক দিয়ে বলে সাহাবীরা, রে ও মক্কা মদিনার মানুষেরা, রে কারো কেউ কি আমার কাছ থেকে কোনো কিছু পাইবা কিনা? আবু বকর থরথর করে কান্না করলেন, ওমর ওসমান চোখের পানি ছেড়ে দিয়েছেন। ওই আবু বকর বলে, ওমর তুমি কান্দ কেন? ওমর ভাই তুমি কান্দ কেন? ওসমান ভাই তুমি কান্দ কেন? ভাই তুমি কান্দ কেন? বেলাল হাল্লা করে কান্না করে দিয়েছেন। নবী কখনো এই কথা বলে না, তার মানে নবীতে জমি জগতে থাকবে না। ও দুনিয়ার মানুষ শুনে না, আমার নবী বলে কেউ আমার কাছ থেকে কোনো কিছু পাইবা কিনা? যেহেতু নবীর অন্তরের চক্ষুটা ঘুমায় না, দেখেন সব সাহাবায়ে কেরাম চুপ করে চোখের পানি ছেড়ে কান্দে, কিন্তু একজন সাহাবি ডাক দিয়ে বলে, নবী আমি আপনার কাছ থেকে একটা জিনিস পাই। নবী একটা জিনিস আপনার কাছ থেকে আমি পাইব। কোন জিনিস? ওই যুদ্ধে যখন আপনি যুদ্ধ করার জন্য গেলেন, আপনার সাবুকের বাড়িটা যখন মারলেন, মারার সঙ্গে সঙ্গে সাবুকের বাড়িটা ঘুরে আমার পিঠে লাগিয়ে গেছে। নবী আমি আপনাকে ওই বাড়ির বদলে আজকে বাড়ি দিতে চাই। ওমর হাতাগুলো কি চায়? কি বললে? করে আমি আজকে শেষ করে দিব। আমার নবী ওমর রে ডাক দিয়ে এক ভাই, ওমর রে, ও ওমর তুমি চিন্তা করো না, ওমর তুমি মন খারাপ করো না, সবটা আমি ফাত্তর করে কাঁদবে। বুঝি সাহাবী নবীকে আঘাত করবে? কয় নবী গো, ওই কি দিয়ে আঘাত করেছে? কয় নবী আপনার ওই সাহুক দ্বারা আমাকে আঘাত করেছেন আমার পিঠে। কয় তাহলে তুমি তোমার পরিশোধ করে নাও। নবী আপনারা বলেছেন দেনা গুলো পরিশোধ করে দেওয়ার জন্য আমি আমার পাওনাটা আজকে পরিশোধ করে নেব। সাহাবায়ে কেরাম কান্না করে, সাহাবী ওই সাহাবীর হাত ধরে কি উপায় ধরে কি জড়ায় ধরে, ভাই ওমর জমিনে শুয়ে যায়, ওমর বলে আমাকে মারো, আমাকে তুমি মেরে ফেলো, জবাই করে দাও, আঘাত চাবুকের বাড়ি দাও, পাথর দিয়ে আমাকে মেরে ফেলো। আমার নবীর গায়ে হাত দিয়েছি রে তুমি, সাহাবী সব সাহাবী শুইয়া রইল, আমার মার কিন্তু আমার নবীর তুই মারিস না। ও বল ভাই, ভাই আমার তুই মার, মার যত বারে দেবি আমি বলবো না, মৃত্যু হয়ে গেলে আমি আল্লাহকে সাক্ষী রেখে বলে যাব, নবীকে সাক্ষী রেখে বলে যাব, আমার উত্তর শরী কেউ তোমার কাছ থেকে কোনো কথার জন্য আসবে না, দাবিদার জন্য আসবে না, প্রতিশোধের জন্য আসবে না। এরে তুই শুনে রাখলে শুনে রাখ, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়ালাকিবাতু লিলমুত্তাকিন والصلاه والسلام على من كان نبيا وآدم بين الماء والتين وعلى آله وأصحابه وأزواجه وأهل بيته وعلماء أهل سنة أجمعين في كلامه المجيد والفرقان الحميد بجرام جي جو بانتا مرالا ديه আসেন ওই কুরআন কারীম যেই জবান আমার আল্লাহ আমাকে আপনাকে দিয়েছে,
ওই জবান দিয়ে আমার আল্লাহর মাওলার কোরআন শরীফ একটু তেলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইক্তারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকাল্লাহুল মাওলানা রাসূলুল কারীম। সাকারাতের কিনারায় খিজে যন্ত্রণা, সাত সাগরের পানি দিলে তৃষ্ণে মিটে না। সাকারাতের কিনারায় খিজে যন্ত্রণা, সাত সাগরের পানি দিলে কৃষ্ণ মিটে না। কৌসর মালিক যিনি, কৌসর মালিক যিনি, তাহাকে চিত ভালো যদি বাসতে হয় নবীকে বাস। বলেন ভালো যদি বাসতে হয় নবীকে বাস, মন যদি দিতে হয় নবীকে দেও। তোমার কষ্ট যত না যিনি শুইতে পারে না, ওই নবীজির মহাপদে দুরুদ পড়িও। ভালো যদি বাসতে হয় নবীকে বাস, মন যদি দিতে হয় নবীকে দেও। দুশ্রী করতে কি আমাদের কষ্ট হয়? একটা জবানে চিনি বলি কষ্ট হয়। নবী আমার কি বলে দেখেন, নবী আমার হাদিস মুবারাকাতে বলে, উম্মত গুনাহ করেছ তুমি একটা, কথা বলেন কয়টা? নবী বলেছে উম্মত একটা গুনাহ তুমি করেছ, আমি রসূলের প্রতি একবার তুমি দরুদ শরীফ পড়েছ। যদি একবার দরুদ শরীফ পড়ে যায় আল্লাহ আমার উম্মতের দশটা গুনাহ আমার আল্লাহ তার বদ আমল থেকে কেটে দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী আমার এখানে ইতি করে নাই, নবী বলেছে কোন উম্মত যদি রসূলের মহাব্বতে একবার দরুদ শরীফ পড়ে দশটা সব তার আমলে দেওয়া হয়, দশটা নেকি বানিয়ে দেওয়া হয়, দশটা গুণা কেটে দেওয়া হয়। শুধু তাই নয়, দশটা সম্মান ইজ্জত রিজিক আমার আল্লাহ বাড়ায়া দেয়। কয়টাবার দুরুদ বাবা বলেন না, কয়টাবার? একেবারে ছোট একটা দুরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পারবেন না? নবী আমার এই বলে এখানে ইতি করে না। আমি রাসূলুল্লাহ বলে গিয়েছিলাম রে, যে উম্মতটা আমার দরুদ শরীফ পড়ে আমি রাসূল ওই উম্মতের ছিলি, তার বাবার নাম মার নাম আমি জানি, কবরে যখন তার পাহরে বসায় সয়া দেবে রে, সব মানুষগুলো তার থেকে দূর হয়ে যাবে। ওই কবরে সবার আগে আগে আমি তারা আপন হয়ে কবরে থাকবে।
আসেন, এবার ওই নবীর প্রতি দরুদ শরীফ পড়তে রাজি আছেন। মোহাম্মদ বলে আল্লাহুম্মা যেতাই থাকো যেভাবে থাকো নবীর দরুদ নবীর দরুদ নাচাদিলে নবীজি আমাদের বলবেন না থাকতে হবে গুরুস্থানে মোহাম্মদ ইয়ার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তুমি একটা গুণা করো তোমার কলটা একটা দাগ আলো দাগ করে যায়, দুইটা গুণা করো দুইটা দাগ করে যায় রে বান্দা, তিনটা গুণা করো বা তোমার কলটা আস্তে করে কালো হয়ে যাইবে। যেই কলটা তোমার দুনিয়ার কোন ব্লিচিং পাউডার কোন কেমিক্যাল দিয়ে পরিষ্কার হয় না। আল্লাহর নবী বলেছেন যখন তুমি আল্লাহ বলে ডাক দেবা, যখন তুমি একবার মাওলানা ডাক দিবা, একবার ডাকার কারণে 70 বার মাওলানা সাড়া দিবে। নবী আমার এটা শুধু বলে নাই, নবী আমার বলে সামি আমার মত কলকুমায় জর্জরিত হইয়া যাইবে, আমার মাওলার যখন ডাক দিবে রে উম্মতের কলটা মদিনারায় নামিয়া যাইবে। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আসেন ওই মাওলার ডাকতে রাজি আছেন না নাই, জোরে কোন আছেন না নাই, চোখটা বন্ধ করে আমরা মাওলার ডাকি আল্লাহ 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 একসাথে আদর কইরা ডাকলে বান্দা, আদর কইরা ডাকলে বান্দা জীবনের গুনাহ পাইবে মাফ। আল্লাহ 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 তুইয়া মানে ডাকলে বান্দা তুইয়া মানে ডাক। আল্লাহ 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 অন্তর দিছে বুঝি পারলাই
রহমান দিছে ডাকি বারলাই অন্তর দিছে পুঁজি বারলাই কর্ণ দিছে শুনি বারলাই কর্ণ দিছে শুনি বারলাই এরপর তুই কেন হসবে হোশ আল্লাহ 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 এক নাম তোমার রহমানা তো ও গরহিম রহমানা দয়া দিয়া রহমত দিয়া ও রহমানের বাসনা তুমি খোদা আমরা বান্দা মাসকানে না গইলা পর্দা তুমি খোদা আমরা বান্দা মাসকানে না গইলা পর্দা সেই পর্দা যায় গো খুইলা সেই পর্দা যায় গো খুইলা নামাজ তার লহুনা এক নাম তোমার রহমানা তো ও গরহিম রহমানা দয়া দিয়া রহমত দিয়া ও রহমানের বাসনা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم صلى الدنيا رسول الله عليكم سلام يا كندا يا كندا يا আমার নবীকে কান্দা যো না কান্দা যো না আমার নবীকে কান্দাইলে কদমা তো বিহাসরে আল্লাহ হুম্মা Allahumma
সাল্লাম বারিকে। প্রাণ বলে জবান ছেড়ে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। যারা গেটের সামনে দাঁড়িয়ে আছেন, ভাই যদি ভালো লাগে বসে যান, না হলে এখান থেকে চলে যান। যুব সমাজের উদ্যোগে 14তম ওয়াজ ও দোয়ার মাহফিলে সম্মানিত সভাপতি প্রখ্যাত আলেমে দিন ফিরে কামে আমার অত্যন্ত অত্যন্ত মায়ার মমতার মহাব্বতের একজন মায়াবী আল্লাহর বান্দা ফিরে কামেন শাহসুফি আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ মমিনুল হক সাহেব কেবলা মাদদিল্লাহুল আলী ফির সাহেব কেবলা পালিতবা হেদায়তনগর দরবার শরীফ আল্লাহ হুজুর কেবলার হায়াতে বরকত দান করুন। আজকে মাহফিলের প্রধান বক্তা প্রখ্যাত আলেমে দ্বীন মুবাশ্বিরে কুরআন সম্মানিত লেখক ও গবেষক আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ সিরাজুল ইসলাম আনসারী সাহেব সহকারী মুহাদ্দিস হাজীগঞ্জ দারুল উলুম আহমদিয়া কামিল মাদ্রাসা। আল্লাহ বাজানকে কবুল করুন। আজকে মাহফিলের বিশেষ বক্তা আপনাদেরই সুপরিচিত নয়নের মণি আমার অত্যন্ত অত্যন্ত মায়ার বন্ধনের একজন লোক, যিনি বাংলার জমিনে দিনের খেদমত সুন্নিয়াতের খেদমত করে যাচ্ছেন প্রখ্যাত আলেমে দ্বীন আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ বক্তা আলহাজ হযরত মাওলানা মুবারক হোসেন জালালি সাহেব কেবলা জালালিয়া দরবার শরীফ লাকসাম কুমিল্লা। আল্লাহ হুজুরের হায়াতের ভিতরে বরকত আতান দান করুক। আজকে মাহফিলে আলোচনা করেছেন আমার পূর্বে হযরত মাওলানা মুফতি মনিরুল ইসলাম মনসুরী সাহেব কেবলা মাদদিল হুলানি খতিব ব্যাপারী কেন্দ্রীয় জামে মসজিদ এবারে মাশাআল্লাহ সুন্দর আলোচনা করেছেন। জিকিরের তালিম দিয়েছেন যিনি অত্যন্ত অত্যন্ত বন্দনের মানুষ হযরত মাওলানা মুহাম্মদ বেলাল হুসাইন সাহেব কেবলা মাদদিল হুলানি সিনিয়র শিক্ষক চান্দা সামাদিয়া ফাজিল মাদ্রাসা মাহফিল পরিচালনা রয়েছেন আমার ভাই হযরত মাওলানা সৈয়দুল ইসলাম মাসুম সাহেব খতিব আলিমন্দার বাড়ি জামে মসজিদ সহকারে এখানে রয়েছেন আমার অত্যন্ত স্নেহের মানুষগুলো মাহফিলের সভাপতি সহকারে ওলামায়ে কেরাম মুরব্বিনে এজাজ ফজ্জে হারামাইন মুরব্বীরা বসে রয়েছেন, সদ্য বড় ভাই বসে রয়েছেন, আমার ভাই দূর থেকে আসছেন। গতকাল যদিও ওনার বাড়িতে আলোচনা করেছিলাম, যদিও ওনার এলাকাতে আলোচনা করেছিলাম পরই তুলি, যার কারণে শুনেছে যে আজকে এখানে মাহফিল, ভাই আমার চলে আসছে, আমার ভাই মোহাম্মদ শরীফুল ইসলাম আল্লাহ কবুল করুক কোন আমিন, সাথে আরেকটা ভাই নিয়ে আসছেন আল্লাহ দুজনকে কবুল করুক কোন আমিন। প্যান্ডেলে বসে রয়েছেন মুরব্বীরে এজাম যুবক ভাইয়েরা, পরদানিশী আমার মা বোনেরা, প্রত্যেকের প্রতি আমার অন্তর অন্তস্থল থেকে আমি হতভাগা সালাম নিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে ভালো আছেন? এটা আলহামদুলিল্লাহ বলার নজরে আমি কুরআনুল কারিম থেকে আমাকে একাধিক আলোচনার বিষয় দেওয়া হয়েছে। ভাই ব্যাগ বিষয় সময় দিকে লক্ষ্য করে করা যাবে না, তবে একটু একটু টাচ দিতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। সর্বপ্রথম শিশুর টিকা নায়া 114খানা সূরা, সূরা রোমের 1 নম্বর রুকুতে আল্লাহ বলেছেন ইক্তারাবাতিস সাআতু ওয়ান শাক্কাল ক্বামার। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে সুন্দর করে মায়া করে পৃথিবীর মানুষকে জানা দিলেন যে মানুষ রে কিয়ামত অতি নিকটের মানুষ, কেন না চন্দ্রটা দ্বিখণ্ড দুই ভাগ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী আল্লাহর নবী মসজিদে খানে বাইতুল্লাহর ভিতরে নবী আমার খানে কাবা নামাজ আদায় করে
আয়াতের ব্যাখ্যাটা দিয়ে যাই। আল্লাহ যেহেতু বলেছে কিয়ামত নিকটে চন্দ্রটাকে আল্লাহ পাক দ্বিখণ্ডিত করে দেওয়া হয়েছে, নবী আমার একটা ডাক দিয়ে কয় সাহাবী ও সাহাবীরা রে আসো মক্কা শরীফটা রে আমরা একটু তাওয়াব করব। ওরে আবু জাহেল বলো অন্তরাল্লাহ কাজ করতে পারে না, আবু জাহেল কি করেছে আবু জাহেলের গোবরটা দেখে জানলে, আবু জাহেল লাগতেছে মক্কার সব মানুষগুলো মদিনার রাসূলের নিকট কেমন ইসলাম দেখেন। আবু জাহেল চিন্তা করলেন না এইভাবে থামানো যাবে না, যেই লোকটার দেওয়া হয় ওই লোকটা নবীর কাছ থেকে আর ফিরে আসে না, যতবার দেওয়া হয় রে ওই লোকটা ইসলাম ধর্ম গ্রহণ করে রসুলের দরবার থেকে চলে আসে। যারে পাঠায় নবীরে হত্যা করার জন্য নবীর চেহারা নয় দিকে তাকাই রে ওই বান্দার সহ্য করতে থাকতে পারে না। ওমরের কয়ম মুসলমান হয়ে গিয়েছি চিন্তা করে না এভাবে করা যাবে না। আবু জাহেল চিন্তিত হয়ে গেলেন, তিনি খবর দিয়েছেন ইয়েমেনের একজন বাদশা ছিল, যেই বাদশার নাম ছিল হাবিব ইবনে মালিক। কথা বলেন কি হাবিব ইবনে আবু জাহেল খবর দিলেন, দেরি করে ওরা মক্কার ফলোয়ারেরা যাও 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 এ মক্কার ফলোয়ারেরা যাও ও মক্কার মানুষেরা শুনেরা করে ইহুদিরা রে যাও তোমরা ইয়েমেনের বাদশাকে খবর দাও। ইয়েমেনের বাদশাকে সব মানুষ ভয় করে, সব মানুষ ইয়েমেনের বাদশার সঙ্গে তার এত তীক্ষ্ণ মেধা ছিলেন, সে এত জ্ঞানী লোক ছিলেন, তার সঙ্গে কথা বলতে পারা যাবে না। কেননা আমার ভাতিজার কাছে যেই মানুষগুলো যায় ওই মানুষগুলো কোরআনের বাণী শুনে মুসলমান হয়ে যায়। না না তোমরা ইয়েমেনের বাদশাকে খবর দাও, ওই ব্যক্তি আসলে আমার ভাতিজার কাছে আসলে জাদুগিরি হয়ে যায়। আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। ইয়েমেনের বাদশা হাবিব ইবনে মালিকের চিঠি পাঠাইলে হাবিব ইবনে মালিকের কাছে গেলে হাবিব ইবনে মালিকের কাছে যাইয়া হাবিব ইবনে মালিক রে ভাই আপনাকে মক্কার বাদশা আবু জাহেল সালাম দিয়েছে, দেরি করবেন না মক্কা শরীফের ভিতরে আসেন। আমাদের ইহুদিদের ভিতরে যত মানুষ ইহুদি খারাপ হয়েছে, এমন একজন ব্যক্তি দুনিয়াতে আগমন করেছে যিনি নাকি যে নাকি নিজে নবুয়তের নবী মনে করে। আপনি দেরি করবেন না, আপনি তাড়াতাড়ি আসেন, ওই লোকটাকে আপনি এখানে তাকে বাধা দিতে হবে। মানুষগুলো যেন সমাজের মানুষগুলো কেমন একটা বুঝ দিবেন গো, আমি আবু জাহেল দিতে পারি না, আপনি তাড়াতাড়ি আসেন। জেলে আসলেন হাবিব ইবনে মালিক মক্কাতে আগমন করলেন, শত শত মানুষগুলোকে নিয়ে হাবিব ইবনে মালিক চলে আসলেন আমার নবীর কাছে যায়। কয় নবীজি ও নবী হাবিব ইবনে মালিক চলে আসছে আল্লাহর নবী খানে কাবা যে লোকগুলো মদিনাতে গিয়েছেন রসুলের বাড়ি থেকে আসার পথে এমন একটা ঘর রয়েছে দরজা রয়েছে খানে খাবার দিকে যাইতে, ওই ঘরের সামনে দরজার সামনে সব মানুষগুলো বসিয়া রইল রে আমার নবী হুজুরা খানার ভিতরে আমার নবী। খবরটা যখন আসলো আমার নবী আবু বকরে কয় আবু বকর ও আবু বকর যাও 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 রে
হাবিব ইবনে মালিক আশরে আবু বকর চলে যাও না খবরটা নিতে যাও না হাবিব ইবনে মালিক আশরে ইয়েমেনের বাদশা আসছে আমার বুবি চুপ করে সুন্দর মত সেখান দিয়ে যাওয়া শুরু করেছেন হাবিব ইবনে মালিকের জন্য সুন্দর করে বড় করে টেবিল সাজিয়েছেন চার সুন্দর করে সাজিয়েছেন হাবিব ইবনে মালিক তিনি নজর করে দেখলেন আল্লাহর নবী হুজুর মুবারক থেকে আসতেছে আল্লাহর নবীর ঘর মুবারক থেকে আসতেছে আসার পথে দেখে আসমানের সেই মেঘমালা নবীকে ছায়া দেয় জোরে করে বলুন সুবহানাল্লাহ হাবিব ইবনে মালিক দেখেন নবীকে ধরার জন্য আসছে হাবিব ইবনে মালিক তাকায়া রইলেন দুই চক্ষু দ্বারা পানি পড়া শুরু হয়ে যায় হাবিব ইবনে মালিক বলে পৃথিবীর জমির ইতিহাস আমি কখনো আর দেখি না দেখি না রে মেঘটার জন্য ছায়া দিছে রে ছাতি লাগে না মেঘমালা নক্ষত্রে ছায়া দিয়ে নবীরে আনতেছে রে হাবিব ইবনে মালিক চার থেকে নবীকে দেখে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবীকে নিজের জন্য যে আসনটা বসাইলো ওই আসনে জায়গা দিয়া ইয়া রাসূলুল্লাহ নবী গো যতগুলো প্রশ্ন আমি করতাম আমি পারবো না আবু জাহেল ডাক দিয়া বলে বাচ্চা আমি কি প্রশ্ন করবো কই গো আপনি যদি অনুমতি দেন আমি একটু আপনার সঙ্গে কথা বলবো ধরে কন্দ সুবহানাল্লাহ এই কারণে বড়দের সামনে কথা বলার জন্য অনুমতি এটা আমার গুণের নবীর সুন্নাত সুবহানাল্লাহ হাবিব ইবনে মালিক বসে রয়েছেন হাবিব ইবনে মালিক ছোট্ট মানুষের মতো নিচে বসে রয়েছেন জিহাদ সাহেবরা খানে কাবা তাওয়াফ করতে যাবেন আল্লাহর নবীর ঘর মুবারক থেকে একটু ক্রমে আসতে দেখবেন বাদশার বাড়ি সোজা বরাবর একটা গেট রয়েছে যে গেটে সব সময় আমার নবী চলাফেরা করে থাকেন ওই গেটটার সামনে এলাকা রয়েছে আন্নাবী গেট সুবহানাল্লাহ বলেন তার মানে ওই যা বানাইলা খোদার কাছে যাইতে হলে নবীর দরকার আছে না নাই তার মানে বোঝা যায় খোদার ঘরে যাইতে হলে নবীকে আগে ডাকতে হবে নবী ওই ঘরের দরজা আমার নূরের নবী আল্লাহু আকবার ও মুসলমানেরা শুনেন হাবিব ইবনে মালিক আল্লাহর নবী মুস্কি হেসে বলে কি বলবা বল রে আল্লাহর নবী ডাক দিয়া কয় হাবিব ইবনে মালিক ও হাবিব ইবনে মালিক বল বল হয় নবী গো আমাকে যে কথা বলার জন্য আনছে গো নবী আমাকে অনেক মতো অপমান দেওয়ার কথা বলা হয়েছে আমি শুধু আপনার চেহারা খাটানটা দেখা গো আমি বুইজা বানাইলাম আপনার মধ্যে আর আবু জাহেল যে কথা বলেছে কথার ভিতরে আসমান জমিন কম্বা আল্লাহ আকবার বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি ও আমি আপনার কাছে জানতে চাই আমার দাদা ছিলেন একজন পণ্ডিত ছিলেন গো আমার দাদার দাদা আরেকজন পণ্ডিত ছিলেন গো আমাদের বাসায় তাওরাত কিতাব আছে গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যে নবুয়তের নবুয়ত নবী দাবি করেছেন আপনি যে নবুয়তের দাবি করেছেন আপনার কাছে কি পাকি প্রমাণ রয়েছে নবী একটা ডাকতে কয় হাবিব রে মালিক শুনে নাও শুনে নাও
জমিনের টাসাইবা না আসমানের টাসাইবা শরীয়তের সরগতি আমি আসমানের নবুওয়াতের দাবিদার দেখতে চাই। আমার নবী বলে বলো রে ও হাবিবি মালিক, তুমি বলো কই নবী গো, সর্বপ্রথম আপনার মুজেজা আমি দেখব। নবুওয়াতের দাবিদারেরা মুজেজা রয়েছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবীজি, ও নবী আমি দেখব। আল্লাহর নবী যখন কয় কি দেখবা, কয় মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাগরের মাঝে লাঠিটা রাখলেন, সাগরের পানি দুই ভাগ হইয়া গেছে গো। নবী আপনার মুজেজা আমি এটা দেখতে চাই। আমার নবী হাবিব ইবনে মালিক রে, কয় হাবিব ইবনে মালিক, ও হাবিব ইবনে মালিক তুমি আসমানের দিকে তাকাও। আসমানের দিকে তাকাইলেন, আসমানের দিকে তাকানোর পরে আমার নবী এবার শুরু করলেন, হাত দ্বারা এভাবে একটা টান দিলেন, হাতটা মুবারক আঙুলটা টান দিলেন, ওই আসমানের চন্দ্রটা দুইটা ভাগ হইয়া একটা ভাগ পৃথিবীর এক প্রান্তে কইরা যায়, আরেকটা ভাগ আরেকটা পাহাড়ে কইরা যাবে। আল্লাহু আকবার, বলে সুবহানাল্লাহ। নবী আমার শুধু একবার মুবারক এভাবে ইশারা করলেন, চন্দ্রটা দ্বিখণ্ডতে হয়ে গেল। দ্বিতীয়বার বলেন, নবী আমি প্রথমটা দেখেছি, বিশ্বাস করেছি, দ্বিতীয়টা আমি দেখতে চাই। আল্লাহর নবী ডাকে বলে, হাবিব ইবনে মালিক রে, শুনে রাখ রে, শুনে রাখ, ও হাবিব ইবনে মালিক শুনে রাখ রে। কইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, দ্বিতীয় মজাটা হচ্ছে আপনি যে সত্য নবী, ইয়া রাসূলুল্লাহ একটা কথা আপনাকে বলতে হবে। কই কি বলতে হবে রে? কই আমার মনে এখন কি চাই এটা আপনি বলেন। সুবহানাল্লাহ, জোরে বলুন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাকে তোমার মনে কি চাই? আমি রাসূল জানি, ওই জানলে কইরা দে, ওই তোমার মনে চাই রে ও হাবিব ইবনে মালিক, তোমার ঘরের ভিতরে একটা কন্যা সন্তান আছে রে, যেইটা হলো প্রতিবন্ধী। সেইটা হলো প্রতিবন্ধী, যেটা হাঁটতে পারে না, অসুস্থ, হাঁটু গোটাতে পারে না, বাক শক্তি নাই, কথা বলতে পারে না। হাবিব ইবনে মালিক নবীর কদমে ধরে ধরে ডাকিয়া কয়, নবীজি ইয়া রাসূলুল্লাহ, ও নবী আর দেরি নয় গো নবী গো, আমি বাদশাহ নই আপনি, আমি বাদশাহ তোমার থাকতে চাই না, আমি আল্লাহর গোলাম, হাবিবের গোলাম বানাইয়া দে, আমারে আপনি কালিমা পড়াইয়া দেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আওয়াজ দিবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীর মুহাম্মদ দরকার আছে না নাই, কথা বলেন আছে না নাই? এই কারণে শায়ের বলে কত সুন্দর বলে, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ শুনে নে, ওই নবীর যদি পাইতে হয়, নবীর আল্লাহ তাআলার নামাজ দরকার আছে না নাই? আসেন আমার ভাইয়ারা, আমি সেই দিকে যাব, যেহেতু নামাজের কথাও আবার বলা হয়েছে। বন্ধু আমার, ও বন্ধু, হাবিব ইবনে মালিক কালিমা পড়ে পালাইছে, এখন আবু জাহেল ডাক দিয়ে বলে, আল্লাহ কিসের জন্য হইলটা কি? আল্লাহ কিসের জন্য হইল কি? হইল কি? আল্লাহ আল্লাহর হাবিবের ধরার জন্য
হইল মুসলমান, আর বানাইল ইমানদার। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। উম্মতের হিদায়ে গেল নবী কান্দে নজারে যাহা, মাফ করে দাও ওহে আল্লাহ উম্মত গুনাহগার, মাফ করে দাও ওহে আল্লাহ উম্মত গুনাহগার। উম্মতের হিদায়ে গেল নবী, উম্মতের হিদায়ে গেল নবী কান্দে নজারে যাহা, মাফ করে দাও ওহে আল্লাহ উম্মত গুনাহগার, মাফ করে দাও ওহে আল্লাহ উম্মত গুনাহগার। আওয়াজ দিয়ে বলি মারহাবা। হযরত মালিক, হযরত হাবিব ইবনে মালিক এখন নবীর কাছে সাহাবী হয়ে গেলে, নবীর কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। মালিক ইবনে দিনার সোজা বরাবর তিনি বাড়ির দিকে চলে গেলেন। ওই আবু জাহেল রে, আমি বুইজা পাইলাম বাতের নিচে যে অন্ধকার, বাতের নিচে আসলে অন্ধকার নেই। যদি আমার নবী তামার পৃথিবীর জন্য আলোকিত, কিন্তু আবু জাহেল লাল্লাই অন্ধকার। কথা কন রাখা, আবু জাহেল চিল্লো না। মালিক হাবিব ইবনে মালিক ঘোড়ায় করে চড়ে ইয়েমেন দেশে চলে গেলেন। গভীরাত্রি হয়ে গেল, যাইতে যাইতে পথিমধ্যে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে ঘরের সামনের দিকে, ঘরের দিকে হাঁটা শুরু করেছেন। ঘরের কাছে যাওয়ার পরে কেউ নাই, স্ত্রীও নাই, মা নাই, বাবা নাই, নাই নাই কেউ নাই, শুধু কন্যা সন্তানটা আর বাসায় কেহ নাই। ডাক দিলেন দরজাটা খোলো রে, কন্যাটা দরজাটা খুলিয়া বাবাকে সালাম দিয়া কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবা একটা ডাক দিয়ে কয় মা, ও মা, তোমার তো জমানের কথা ছিল না রে মা, তুমি তো হাঁটতে পারো না মা, তুমি হাঁটতে পারো না, ও মা তুমি কিভাবে হাঁটলা, কিভাবে হাঁটলা। কয় বাবা গো, গতকাল রাত্রে বেলায় গো একটা দূরের আলোকিত মানুষ আমার ঘরে আসলো। আমার আইসা ডাক দিয়ে কয় মা, আমি এমন মানুষ দেখি না ও বাবা, এমন মানুষ আমার আর দেখি না অন্ধকারের ভিতরে, যার চেহারা মোবারকের আলোতে পুরাটা ঘর আলোকিত হয়ে গেল। বাবা কো এমন মানুষ আর দেখি না, বাবা আমার কাছে এসে আমার মাথাটা ধরে গো চোখের পানি ছেড়ে দিয়ে বলে মা, আমার তো আব্বা নাই আমার মা। আমি রাসূলুল্লাহ পৃথিবীর জমিনে, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি পৃথিবীর নবী রে, আমি আল্লাহর নবী, আমি আখির নবী রে। মারে মা, কাঁদবেন না, কাঁদবেন না, কাঁদবেন না, আপনার মা নাই বাবা নাই কি হয়েছে রে। আমার নবী ডাক দিয়ে বলে মা, ও মা, আমার ছোটবেলায় জন্মের আগে বাবাকে হারিয়ে ফেলেছি মা, আমার মা জন্মের পরে মারে আমি দেখছি। সন্ধ্যার সময় যখন হইয়া যায় আমি খেলার মাঠে একা নিরালয়ে বসে থাকি, আমি যখন বসে থাকি মক্কার কাফেররা তাদের সন্তানগুলোকে কোলে নিয়ে যায়, মাথায় হাত তুলিয়ে নিয়ে যায়, মা ও মা, চেহারাতে কখনো চুমু দেয়, কফানে চুমু দেয় রে মা। আমি তাকায় থাকি আমার মাথায় কেউ হাত বুলায় দেয় না, আমি নবীর আরো পাথর মারে আমার বাবা নাই বলে গো, আমাকে আরো কুকার বাচ্চারা পাথর মেলায় রে। আমি দাঁড়ায় থাকি সব মানুষগুলো সন্তানে কোলে নিয়ে যায়, আমার কেউ নিতে আসে না, ও মা আমি আমার মারে কই মা, ও মা আমি না, আমার আব্বা কই, আব্বা কই।
আমি আব্বার কাছে যাইব, আমার মা বেলা জোরে করে বাবারে ওর আব্বা দুনিয়া নেবে, আমার কান্নার সহ্য হয় না, আমার মা আমার চোখের পানি চলে বলে বাবা আমার আব্বার কাছে নিয়ে যাও, আমার বুঝি মনে চাই না আব্বার দিক, মা বলে আগামীকাল সকালে তোমাকে নিয়ে যাব, সকাল বেলায় চলে গেলেন খাজা আব্দুল্লাহ রোজার কাছে, খাজা আব্দুল্লাহ বাবার কবরের উপরে দুটা তুমি যাইয়া শীতকার দিয়া কান্দে বাবা তুমি ঘুমি বাবা যখন কান্দে দুটা হাত পা জমিনে পড়িয়া বাবার মাদের সঙ্গে শরীরটা জড়ায় ধরে কান্দে, আমার আল্লাহ লালা ডাক দিয়ে বললেন জিব্রাইল, আমার আল্লাহ একটা ডাক দিয়ে কয় জিব্রাইল বাবা দেখে না রে, আমার আব্দুল্লাহ রে খাজা আব্দুল্লাহ রে একটু চাইয়া দে, আমার খাজা আব্দুল্লাহকে আমার নবী একটু দেখবে, সেই মুহূর্তে খাজা আব্দুল্লাহ রে আমার নবী দেখিবে, আমার নবী ডাক দিয়ে পায় আব্বা খুশি হয়ে গেল, বাবাকে দেখে কথা বলতেছে দেরি করিস না যা যা যা, আমার হাবিবের মা আমেনার জানটা তুমি নিয়ে আসো রে, আজরাইল বাদ আল্লাহর হাবিবের চোখের পানি বিনায়ক কান্না দেখে আজরাইল বলে পৃথিবীতে আমি তিন দিন কেঁদেছি, একদিন কেঁদেছি যেদিন হাবিবের মায়ের জানটা বেরিয়ে আসবো, লাউলা কালামা খলাক্তু না যেই নবীর সৃষ্টি না করলে আল্লাহ আমি আজরাইল মিকাইল ইসরাফিল আজরাইল খোদাই খোদাই তো আল্লাহ সৃষ্টি করতেন না, খোদার রহমত আর মখলুকাত আল্লাহ সৃষ্টি করতেন না, ওই রব্বুল আলামিন ও আল্লাহ তাআলা আমি কি করবো, আজরাইল আমার আল্লাহ ডাক দিয়ে বলে আজরাইল ও আজরাইল দেরি করো না, আজরাইল আম্মা জান আমিনারে জানটা দিয়ে দিলে, এবার আমার নবী যখন মাথাটা উঠাইয়া মা বলে ডাক দে, আল্লাহর নবী যখন মা বলে ডাক দিলে এমনি করে দেখলেন মা জমিনে পড়ে রয়েছে, আল্লাহ নবী তোমাকে জোরে জোরে বলে মা পাবনে আমার মা, আল্লাহ আমি নবী বুঝি এতে হইয়া গেছি, আল্লাহ আমি এতে হইয়া গেছি, আল্লাহ নবীর মা নাই বাবা নাই, ও মালিক ও হাবিব ইবনে মালিকের কন্যা আমি নবী এতিম, ওই নবী গো ও নবী আপনার কাছে জানতে চাই, আল্লাহর নবীর বলে নবী আপনি কান্না করবেন না, নবী আপনি কান্না করবেন না, বর্মা
আমার মনে চায় গো, আমার দুটো হাতের শক্তি নাই, আমার বাক শক্তিতে সমস্যা গো, আমার প্রেমের সমস্যা সর্বরোগের রোগী আমি গোবি গো, আল্লাহ যদি আমার একটু সুস্থ কহিরা দিত গো, আল্লাহর নবী তার মাথায় ফুল দিয়ে দিলেন, আওয়াজ দিলেন সুবহানাল্লাহ, নবী আমার ফুল দিলেন, যখন মালিক ইবনে দিনারের মেয়ে হাবিব ইবনে মালিকের মেয়ে ডাক দিয়ে বলে মা ও বাবা শুনে না শুনে না গো বাবা শুনে না ও বাদশা মালিক ইবনে হাবিব ইবনে মালিক শুনে নাও, আমি যখন রাত্রি বেলায় দেখলাম সকাল বেলায় ঘুম থেকে যখন আমি উঠলাম আমার জবান থেকে আওয়াজ আসলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আওয়াজ দিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন আমার বাবারা এটা ছিল আমার নবীর মুজিজা, কথা বলেন কি এটা ছিল আমার নবীর মুজিজা, আল্লাহর নবী বলেছেন ও দুনিয়ার মানুষ শুনে নাও, আমি আমার একটা উম্মতের রাইখা জান্নাতে যাব না, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আর যারা ঈমান আনবে নেক আমল করবে আমি রাসূল আল্লাহ করে গেলাম রে তাদেরকে সারা আমি রাসূল জান্নাতে যাব না, আমার নবী দরবার বাবা একটু বলতে পারবে, ও কথা কন না কা একটু বলতে পারবে, একটু আমার সাথে পড়ে অত রাখে যাবি রে আমার নবী চিরদার পার উম্মতের লাগিয়া নবী কান্দে সারে যারা তোরা কে যাবি রে ও তোরা কে যাবি রে আমার নবী চিরদার পার উম্মতের আমার নবী ঢোলের নবী দুই কোলের সরদার সীমাহীন সনমান দিয়েছেন আল্লাহ পরওয়ার, ওই নবীকে পাইলে হবি বলেন ওই নবীকে পাইলে ওই নবীকে খোদার অতরকে যাবি রে ওই আমার নবী দিলদার পার উম্মতের লাগিয়া নবী কান্দে সারে যারা তোরাকে যাবে রে আল্লাহ আল্লাহর দরবার, আরে রাজা ফুলের এই মিনতি আল্লাহর দরবার, দয়া করে দিও আল্লাহ নবীজির দিদার, মক্কা ও মদিনা হায় আল্লাহ বলেন মক্কা ও মদিনা হায় আল্লাহ দিও পারে পার তোরাকে জানিলে ও তোরাকে যাবি রে কে
সনদ উপস্থিতি আমার ভেরা, যেহেতু আল্লাহ বলেছেন চন্দ্রটা দ্বিখণ্ডিত হয়েছে, কেয়ামতটা অতি নিকটে, চন্দ্রটা দ্বিখণ্ডিত হয়েছে, কেননা সব নবীরা আসবে কিন্তু কোনো নবী বলে নাই যে এই নবী আসার পরে কেয়ামত শুরু হবে। আল্লাহ পাক বলে আমার হাবিব আসছে, কেয়ামতটা তোমাদের জন্য চলে আসছে। যেহেতু আমার হাবিবের পরে আর কোনো নবী কথা বলেন, কোনো নবী নাই, এ কারণে আল্লাহ বলেছে। তখন আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ জানাইয়া দেন উম্মতদেরকে কেয়ামত চলে আসছে, কারণ নবীর পরে আর নবী নাই, এই নবীর পরেই কেয়ামত ঘটে যাবে। সুবহানাল্লাহ, বলতেন না আর কোনো নবীর দ্বারা আসমানের চন্দ্রকে দ্বিখণ্ডিত করা হয় নাই, শুধু আমার নবীর হাতের আঙুল ইশারা চন্দ্রটা দ্বিখণ্ডিত হয়ে যায়। কথা বলা যায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায়। আসেন আমার বন্ধুরা, এই কথাটা বলে আমি আমার নামাজের, আমার যেহেতু সভাপতি ভাই আমাকে বলেছে নামাজের কথাটা একটু বলতাম। ও বন্ধু, আল্লাহর নবী যুদ্ধের কিনারে থেকে যায়, হযরত আলীর কোয়ালিদি ওয়ালি একটু তুমি অপেক্ষা করো, ওই নবী কি করবেন, কই আমি রাসূলুল্লাহ ক্লান্ত লাগতেছে রে, আমি একটু ঘুমাবো। সুবহানাল্লাহ, এই কারণে ওলামায়ে কেরাম বলে, সাহাবায়ে কেরাম বলে, ফিকহ বিজ্ঞান বলে রে নবী ঘুমায়, নবীর অন্তরের চক্ষু ঘুমায়, কথা বলে অন্তরের চক্ষু ঘুমায়, কেন ঘুমায় না? নবী আমার ডাক দিয়ে বলে, নবী আমার যখন অসুস্থ হয়ে যায় এই কথাটা বলে যায় পাখি দিয়ে, যেহেতু নবীর অন্তরের চক্ষু ঘুমায় না। নবী আমার মসজিদে নববীতে সব সাহাবীকে একত্র করে এলান করে দিলেন, সাহাবায়ে কেরাম রে কেউ কি আমার কাছ থেকে কিছু পাইবানি? স্যার উপরে আছে, আয়েন স্যার আমি দিয়ে, আমি তো খেয়াল করিনি, আয়েন আয়েন আমি উপরে ডাক দিয়ে মানে সাহাবিরা রে, ও মক্কা মদিনার মানুষেরা রে, কারো কেউ কি আমার কাছ থেকে কোনো কিছু পাইবা কিনা? আবু বকর থরথর করে কান্না করলেন, ওমর উসমান চোখের পানি ছেড়ে দিয়েছেন। ভাই আবু বকর বলে, ওমর তুমি কান্দ করো, ওমর ভাই তুমি কান্দ কেন, উসমান ভাই তুমি কান্দ করো, ভাই তুমি কান্দ করো, বেলাল হাল্লার করে কান্না করে দিয়েছেন। নবী কখনো এই কথা বলে না, তার মানে নবীতে জমি জগতে থাকবে না। ও দুনিয়ার মানুষ শুনে না, আমার নবী বলে কেউ আমার কাছ থেকে কোনো কিছু পাইবা কিনা, যেহেতু নবীর অন্তরের সবটা ঘুমায় না দেখেন। সব সাহাবাই কারাম চুপ করে চোখের পানি ছেড়ে কান্দে, কিন্তু একজন সাহাবি ডাক দিয়ে বলে, নবী আমি আপনার কাছ থেকে একটা জিনিস পাই। সুবহানাল্লাহ, নবী একটা জিনিস আপনার কাছ থেকে আমি পাইব। কোন জিনিস? ওই যুদ্ধে যখন আপনি যুদ্ধ করার জন্য গেলেন, আপনার সাবুকের বাড়িটা যখন মারলেন, মারার সঙ্গে সঙ্গে সাবুকের বাড়িটা ঘুরে নিয়ে আমার পিঠে লাগিয়ে গেছে। নবী আমি আপনাকে ওই বাড়ির বদলে আজকে বাড়ি দিতে চাই। ওমর হাতাগুলো কি চায়, কি বললে করে আমি আজকে শেষ করে দিব। আমার নবী ওমর রে ডাক দিয়ে এক ভাই, ওমর রে, ও ওমর তুমি চিন্তা করো না, ওমর তুমি মন খারাপ করো না, সত্য আমি ফত্তর করে কাঁদি বুঝি। সাহাবি নবী কে আঘাত করবে, কয় নবী গো, ওই কি দিয়ে আঘাত করেছে? কয় নবী আপনার ওই সাহুক দ্বারা আমাকে আঘাত করেছেন আমার পিঠে। কয় তাহলে তুমি তোমার পরিশোধ করে নাও। নবী আপনারা বলেছেন দেনাগুলো পরিশোধ করে দেওয়ার জন্য আমি আমার পাওনাটা আজকে পরিশোধ করে নেব। সাহাবায়ে কেরাম কান্না করে, সাহাবী ওই সাহাবীর হাত ধরে কি উপায় ধরে কি জলায় ধরে খাই। ওমর জমিনে শুয়ে যায়, ওমর বলে আমাকে মারো, আমাকে তুমি মেরে ফেলো, জবাই করে দাও, আগার চাবুকের বাড়ি দাও, পাথর দিয়ে আমাকে মেরে ফেলো। আমার নবীর গায়ে হাত দিয়ে সিনারে তুমি সাহাবী সব সাহাবী শুইয়া রইল, আমার মার কিন্তু আমার নবীর তুই মারিস না। ওমর বলে ভাই আমার তুই মার,
যতবারে দেবী আমি বলবো না মৃত্যু হয়ে গেলে আমি আল্লাহকে সাক্ষী রেখে বলে যাব, নবীকে সাক্ষী রেখে বলে যাব, আমার উত্তর সরি কেউ তোমার কাছ থেকে কোনো কথার জন্য আসবে না, দাবিদার জন্য আসবে না, প্রতিশোধের জন্য আসবে না, এর প্রতিশোধ রাখলে শুনে নারায়ণ তাকবীর একটা শেষ দিন, নারায়ণ রিসালাত প্রধান বক্তা রহমান মাহফিলের পক্ষ থেকে জালালি সাহেবের আগমন। ভাই একটা সেকেন্ড দাও, ভাই জানেন না আল্লাহ কবুল করুক সকল বলে আমিন। আমার বাজার অত্যন্ত মহব্বতের মানুষ, দোয়া করবেন সুন্নিয়তের খেদমত সারা বাংলাদেশে সুন্নিয়তের প্রচার করে থাকে, আল্লাহ যেন অনেক হায়াত দারাজ করে বলে আমিন। মরি তো গেছিল একবার তো মারিয়ে ফেলাইছিল, কথা বলছেন একবার তো মারিয়ে ফেলাইছিল, আপনাদের দোয়ায় আল্লাহ হাবিবের এই ক্যাম্পাসার হওয়ার কারণে আল্লাহ আমাদের কাছে আবার ফিরে দিয়েছে বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে বলুন আমিন। আসলে আমার ভাইয়ারা কথাটা বলে ছোট করে নিলাম, নবী আমার ডাক দিয়ে বলেন সাহাবীরা রে ও সাহাবী চিন্তা করো না সরে যাও সরে যাও, নবী ওই দিন আমার পিঠে গায়ে জামা ছিল না, আপনার শরীর মুবারকের জামা মুবারকটা আপনি খুইলা দেন, আমার নবী যখন জামা মুবারক খুইলা দিলেন ওই সাহাবি পিছন থেকে আইসা দাঁড়াইল, আল্লাহর নবী নবী অন্তিম মুহূর্তে নবুয়ত নূর মুবারক একটা চুমু খাইলেন রে, চুমু খাইয়ে আল্লাহর নবী ডাক দিয়ে কয় সাহাবি একটা চুমু খাওয়ার কারণে এই সাহাবীর জীবনের গুনাহ ক্ষমা পেয়ে জান্নাতি হয়ে গেল, আল্লাহর নবী বলেছে উম্মাহ তুই আমার দেখবি না কিন্তু তুই যদি আমি রসুলকে মহাব্বত করার সময় আসরে যদি রাখে আমি রসুল মার থাকতে পারি না, আমি রসুল মার ঘুমের ঘর তোর কাছে হাজির হইয়া যাই, আওয়াজ দিয়ে বলি যেহেতু আলোচনার একটা নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে, একটা নির্দিষ্ট 50 মিনিট সময় দেওয়া, 9:50 বলছে তো এতটুকু পর্যন্ত সময়, আসলে আলোচনা করলে দীর্ঘ সময় লাগে, কথা হচ্ছে যেহেতু এখনও অনেক বিষয়ে আলোচনা রয়ে গেছে, যাক তারপরে সময় আলোচনা যতটুকু দিয়েছে ভালো লাগছে কিনা, এবার মহাপত্য বলে আলহামদুলিল্লাহ আমি দোয়া চাইলাম, আমার বাজারের জন্য দোয়া চাইলাম, মাহফিল কমিটি বিন্দুর জন্য আমার স্যার সকল অনেক